হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। আজকের ভিডিওটাতে আমি বিটকয়েন নিয়ে ইমিডিয়েটলি কিছু বলবো না, কিন্তু আমি চারটে এমন কয়েনের কথা বলবো যারা কিন্তু খুব ভালো একটা বাইং জোনের ওপর দাঁড়িয়ে আছে, এবং এখান থেকে কিনলে আপনি টেনশন ফ্রি যদি 2-3 বছর রেখে দেন তাহলে কিন্তু খুব ভালো একটা রিটার্ন আসবে। উইকলি একবার মার্কেটটা আমরা দেখে নিই। ম্যাক্সিমাম কয়েনই রেড জোনের মধ্যে আছে। ক্রোয়ের অনেক খারাপ খবরও শুনতে পাচ্ছি, পরে আমি সেই বিষয়ে আলোচনা করব। এবং কাভার মতো কয়েন, কুসামা, অ্যাটম প্রত্যেকে মাইনাসে, লুনা কিন্তু -20% চলে গেছে, এবং অ্যালগোরান্ট আজকে 30%-এর কাছাকাছি গ্রোথ দিচ্ছে। যে চারটে কয়েনের কথা আমি বলবো সেই চারটে কয়েনে কিন্তু কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে যদি আপনি হোল্ড করেন তাহলে খুব ভালো, এরকম যে বুমটা আজকে অ্যালগোরান্টে দেখা যাচ্ছে ওই কয়েনগুলোতেও কিন্তু দেখা যেতে পারে। তো কুইকলি সেই কয়েনগুলোকে একবার দেখে নিন। আমাদের ফার্স্ট কয়েন হবে আজকে সোলানা। অনেকেই কমেন্ট করছে সোলানা নিয়ে যে আমি কেন সোলানা নিয়ে ভিডিও বানাচ্ছি না। দেখুন, সোলানাকে এই জায়গা থেকে যদি আমরা মেজার করি তাহলে অলরেডি কিন্তু অ্যারাউন্ড 71%-এর ফল হয়ে গেছে। এই 71% থেকে যদি আপনি অ্যাকুমুলেট করা স্টার্ট করেন, দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু একটা বাউন্স খেয়েছিল, তো খুব ভালো সাপোর্টের ওপর দাঁড়িয়ে আছে। এই জায়গা থেকে অ্যারাউন্ড 80%-এর কাছাকাছি মধ্যে যদি আপনি পার্টসে বাই করেন তাহলে কিন্তু নেক্সট কয়েক মাসের মধ্যে হতে পারে। মার্কেট তো নামতে মার্কেটে যত সময় লাগে, মার্কেটে উঠতে কিন্তু তার চেয়ে অনেক কম সময় লাগে। সো কয়েক মাসের মধ্যেও হতে পারে আপনি তুলনায় কিন্তু একটা দারুণ প্রফিট দেখতে পাবেন। নেক্সট কয়েন হচ্ছে লাইট কয়েন। কী হচ্ছে ইমিডিয়েটলি লাইট কয়েন আমি একটা জিনিস বলি। লাইট কয়েন অনেক দিনের কয়েন, এবং আপনি যদি দেখেন এখানে তাহলে লাইট কয়েনকে কিন্তু অল টাইম হাই থেকে এই জায়গা থেকে অ্যারাউন্ড 95% আমি ফল হতে দেখেছি এর আগে। সো লাইট কয়েনে যদি ইনভেস্ট করতেই হয় এই কথাটা মাথায় রেখে ইনভেস্ট করবেন, এবং পার্টসে ইনভেস্ট করবেন। এই মুহূর্তে লাইট কয়েন 78%-এর ফল আছে। আমি 78-87-এর মধ্যে পার্টসে বাই করার কথা বলছি। হ্যাসেল ফ্রিলি, টেনশন ফ্রিলি বাই করতে পারেন, এই জায়গায় লাইট কয়েন উঠেও যাবে না। লাইট কয়েনের প্রজেক্টও ইন ফিউচার কিছু আছে দাঁড়িয়ে, সেগুলো পেন্ডিং আছে, এখনও হয়নি, কিন্তু এত বছর ধরে যে কয়েনটা টিকে আছে সেটা ইমিডিয়েটলি উঠে যাবে না। নেক্সট চলে আসি আমরা লুনা কয়েনে। দেখে নিন লুনা কয়েনে এক্স্যাক্টলি কী হচ্ছে, এবং দেখুন এই যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছি না, লুনা কয়েন দেখুন বারবার এখান থেকে বাউন্স খেয়েছে, বারবার এখান থেকে বাউন্স খেয়েছে এবং ওপর দিকে উঠছে। লুনা কয়েন একটা প্রপার ভালো ক্রিপ্টো কারেন্সির মধ্যে পড়ে, মানে ইথিরিয়ামের পরেই যদি কোনো কয়েনের নাম আসে সেটা হয়তো লুনাই আছে। প্রচুর হোল্ডার আছে এবং বিরাট ভালো ভলিউমে ট্রেড হয়। সুতরাং এই যে লাইনটাকে আমরা ফলো করে যদি চলি তাহলে এখন কিন্তু একটা ভালো বাইং জোন বা ডিসিএ জোন যা বলবে। আপনি যদি এরম জায়গায় এই জায়গায় বাই করে থাকেন তাহলে আপনার জন্য ডিসিএ জোন হবে, আর নতুন করে অ্যাকুমুলেট করতে চাইলে এটা একটা ভালো বাইং জোন। তবে এই যে কোনো কয়েনের কিন্তু একটা খারাপ রেকর্ডও আছে, পাস্ট রেকর্ডও আছে, সেই হিসাবে আমি বারবার বলছি, ঠিক আছে, যদি কিনতেই হয় তাহলে টপমোস্ট লেভেল থেকে এখন ফল আছে 51%, ওই জায়গায় যদি আপনি এখন যদি আপনি কেনেন এবং মার্কেট যদি আরও ফল করে তাহলে ইমিডিয়েট আবার না কিনে, ঠিক আছে, অ্যারাউন্ড 80% ফলের কাছাকাছি, যখন লুনার প্রাইস অ্যারাউন্ড $22-এর কাছাকাছি যাবে তখন আবার ডিসিএ করবেন। তার এই মাঝামাঝি সময়টা কিন্তু আপনি ডিসিএ না করে শুধু হোল্ড করে দেখে যান কি হয়। নেক্সট চলে আসবে একটা ওয়েব থ্রি কয়েনের ওপর, যে কয়েনটা কিন্তু মাঝখানে প্রচুর হাইপ তৈরি করেছিল এবং এর এখন মারাত্মক ফলও হয়েছে। সেই সাথে কয়েনটা দাঁড়িয়ে আছে একটা প্রপার ডিসিএ জোন এবং রিঅ্যাকুমুলেশন জোনের ওপর, যেটার নাম হলো গ্রাফ। ইয়েস, গ্রাফ কয়েন কিন্তু এই লেভেলের কমে এর আগে কোনোদিনও নামেনি, ঠিক আছে। সো গ্রাফ কয়েন যদি আপনি এখন বাই করেন তাহলে কয়েক মাসের মধ্যে, যেমন আজকে অ্যালগোরান্টের প্রফিট দেখতে পাওয়া যাচ্ছে না, এরকমই কিন্তু গ্রাফের এরকম ডেলি চার্টে একটা প্রফিট দেখা যেতে পারে। গ্রাফ এর অল টাইম হাই থেকে অলমোস্ট 90%-এর কাছাকাছি ফল হয়ে গেছে, এবং আমরা হয়তো ইন ফিউচার অ্যারাউন্ড 92% বা তার কমে দেখতে পারি। সো $25-এর কাছাকাছি যদি আপনি গ্রাফ কিনে রাখেন তো নেক্সট 1.5-2 বছরের মধ্যে আপনি একটা খুব ভালো প্রফিট কিন্তু গ্রাফ থেকে জেনারেট করতে পারবেন। এই ছিল আজকের কুইকলি চারটে খুব ভালো কয়েন যাদের অ্যাকুমুলেশন জোনগুলো আমি দেখালাম। মার্কেট ডাউনে যাচ্ছে, খুব ভালো অপরচুনিটি ক্রিয়েট হবে, নেক্সট কয়েক বছরের মধ্যে ভালো প্রফিট কামিয়ে এখান থেকে একটা ম্যাসিভ অ্যামাউন্ট গেইন করার। তার সাথে আমার কনস্ট্যান্ট নজর থাকবে বিটকয়েনের ওপর এবং চার্টের দিকে যে কীভাবে বিটকয়েন মুভ করছে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট বক্সে জানান আর কী কী কয়েন আমি আপনাদের দেখাতে পারি।
বা আপনি হোল্ড করছেন তাদের ডিসিএ জোনগুলো কি, তার সাথে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল বাটনটি টিপে দিন। থ্যাংক ইউ, হ্যাপি ইনভেস্টিং।